এই মাসাম মানে কি পাপ গুনাহ ত্রুটি অল মাকরাম দেখেন একটু চিন্তা করেন পুরো সালাতটাই হয়ে যাচ্ছে কিসের উপরে ক্ষমা ক্ষমা এরপরে সালাতের যখন সালাম ফিরাচ্ছেন তখন কি বলছেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 একবার কয়বার বললাম তিনবার আস্তাগফিরুল্লাহ 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 কেন সালাতের মধ্যে দাঁড়িয়ে হয়তো কখনো বাড়ির দিকে মন গেছিল দোকানে মন গেছিল চেষ্টা করেছেন ধরে রাখতে পারেননি মনটা মানে আস্তাগফিরুল্লাহ মানুষ কখন পড়ে যখন কোনো খারাপ কাজ করছে ভয়ে পড়ে কিন্তু আমি চার রাকাত সালাত আদায় করলাম ফরজ সালাত আদায় করে আমি প্রথমে বলছি কি আস্তাগফিরুল্লাহ মানে খুব বড় পাপ করলাম মনে হয় তাই না না মানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতটাকে পরিশুদ্ধ করার জন্য আপনারা কি কথা বুঝতে পারছেন না সমস্যা হচ্ছে বুঝা যাচ্ছে না যদি আপনি এবং আমি এই ইস্তেগফারের বিষয়টা একটু গুরুত্ব সহ দেখি তাহলে আমার এবং আপনার চাহিদা অনুযায়ী যত চাওয়া এবং পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সবই আমাকে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ দশ এগারো বারো নম্বর আয়াত সূরা নূহ খুলেন আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে ইন্নাহু কানা গাফফারা তিনি অধিক অধিক বার ক্ষমাকারী একজন ব্যক্তি যতবারই পাপ করুক আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন আল্লাহ এতটাই ক্ষমাশীল তারপরে ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আল্লাহ তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে যখন বৃষ্টি হচ্ছে না রহমত নাজিল হচ্ছে না তখন আমার আপনার করণীয় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া আস্তাগফিরুল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ যোগ করেছেন তৌবা আরেকটা যোগ করেছেন কি তৌবা তৌবাটা পরে তৌবার বিষয়টা এমন পাপ যেটা কাবিরা গুনাহ যেখান থেকে তৌবা করে ফিরে আসতে চাইলে আপনার চারটা শর্ত লাগে চারটা শর্ত পূরণ করলে আপনি বুঝবেন যে আপনার তৌবা হয়েছে এরপরের শর্ত হলো তৌবা কবুল হলো কি না বুঝবেন কেমনে আপনি তৌবা করছেন প্রথমত তৌবাটা আমরা বুঝি না তৌবা করার জন্য প্রথম আর রুজু পাপ থেকে ফিরিয়ে আসা এক নম্বর দুই নম্বর হলো অনুতপ্ত হওয়া এই অনুতপ্ত হওয়া আক্ষেপ করার মেয়াদ হলো মরা পর্যন্ত মরা পর্যন্ত আপনাকে চিন্তা করতে হবে এই পাপটা করেছিলাম আল্লাহ কি ক্ষমা করলেন মনে হয় ক্ষমা হলো না এইভাবে অনুতপ্ত হওয়া তিন নম্বর হলো দ্বিতীয়বার আর কখনো এই পাপ না করা এটা তোবার শর্ত তাহলে তিন নম্বর হলো দ্বিতীয়বার ওই পাপ করা যাবে না অনেকে আছে পাপটা থেকে ফিরে আসলো এক বছর বিরত থাকলো দুই বছর বিরত থাকলো তিন বছরের মাথায় গিয়ে আবার ওই পাপ করলো তাহলে আর একটা শর্ত হলো দ্বিতীয়বার জীবনে ওই পাপ আর না করা চার নম্বরটা হলো
যদি এটা হাক্কুল ইবাদ হয়, এই পাপটা যদি হাক্কুল ইবাদ হয়, বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই বান্দার কাছে ক্ষমা নেওয়া। তো আপনি অভিযোগ করেন যে আমি তো তৌবা করছি কিন্তু আবার তো পাপ করে ফেলছি, এর সমাধান কি, উত্তর কি হবে বলেন তো? আমি তো তৌবা করছি, আমি গত 2-3 বছর যাবত জেনা ব্যবসার থেকে বিরত আছি, মদ খাই না, কিন্তু হয় 3 বছরের মাথায় 4 বছরের মাথায় আবার জেনার সাথে সম্পৃক্ত হয়ে গেছি, তো এর উত্তর কি? হ্যাঁ না, তোবা কবুল হয়নি, এর উত্তর এটা না। কে দিতে পারে এই উত্তর? হ্যাঁ একবার পরিষ্কার ভাষা উত্তর হলো, এটা উনি বলতে চাচ্ছেন, পরিষ্কার উত্তর হলো তৌবাই হয়নি, না সঠিক হয়নি, না তৌবাই হয়নি, কারণ দ্বিতীয়বার যখন পাপ করে ফেললো তৌবা হলো কি করে, শর্তই হয়নি, তৌবা হয়েছে তাহলে? এইটা যদি বুঝেন আপনারা তাহলে এই প্রশ্নটা করবেন না আমাকে, আমি তো তৌবা করেছি কিন্তু আবার এই পাপ করলাম কেন, এটা দোষ আপনার না আল্লাহর? আল্লাহর দোষ, তাই না? নাউজুবিল্লাহ, দোষ কার? আপনার, আমার দোষ। মানে তৌবা করে আপনাকে তৌবার শর্তকে সংরক্ষণ করতে হবে। চাকরিতে জয়েন করার পরে শর্ত আরোপ করে না, এইগুলো করতে হবে না, এইগুলো করতে হবে না, এইগুলো আচরণ করতে হবে না, করলে কি হবে? সাসপেন্ড, বহিষ্কার। মানে আপনাকে ওই খেয়াল রাখতে হবে আগে যে তৌবা করতে যাচ্ছি আমি, তৌবার শর্তটা হলো এটা, দ্বিতীয়বার করে ফেলেছেন মানে আপনি তৌবা করেননি ঠিক মতো, তৌবাটাই শুদ্ধ হয়নি, কবুল তো হওয়া দূরের কথা, তৌবা হলে দ্বিতীয়বার ওই পাপ আর করবে না। কিসের তৌবা করছেন আপনি? তৌবা মনে করলেন যে আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ বললাম তৌবা হয়ে গেল, না, বড় পাপ থেকে ফিরে আসার জন্য দৃঢ় পরিকল্পনা করে, মানে আর জীবনে দ্বিতীয়বার ওই পাপ করব না, মর্মে মরার আগ পর্যন্ত করব না বলতে তৌবা বুঝায়। যখনই করে ফেললেন আপনি তাহলে আপনি বুঝবেন আমি যে 5 বছর আগে তৌবা করেছিলাম, তৌবাটা আমার হয়নি। তৌবাটা কি হয়নি? তৌবাই করিনি আমি, দ্বিতীয়বার করতে পারতেন না। এরপরে হাক্কুল ইবাদ যেটা, ওটা উত্তর তো দিয়ে দিছি, বান্দার হক আত্মসাৎ করে থাকলে, মানে কারো মাল আত্মসাৎ করে থাকলে, কারো সম্মানের হানি করে থাকলে, যেটা হাক্কুল ইবাদের সাথে জড়িত, এইটা তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তবে কোনো ব্যক্তি যদি এই নিয়তে ঋণ নেয়, এই হাদিসটা শুনাই দিই, আমরা বলেছি আপনাদেরকে যে একটা হাদিস সহিহ সনদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ঋণ পরিশোধ করার ইচ্ছায়, মানসিকতায় যদি ঋণ নেয় তাহলে আল্লাহ যে কোনোভাবে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। দুই, এরপরেও যদি লোকটি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই বান্দার ঋণ পরিশোধ করে দিবেন। তবে নিয়াত থাকতে হবে কি আমি ঋণটা কি করব, পরিশোধ করব। এখন কঠিন একটা প্রসঙ্গ এখানে আসলো, সেটা হলো যে তৌবা কবুল হয়েছে আপনি বুঝবেন কি করে? এই 4টা শর্তই মনে রাখেন, তৌবা কবুল হয়েছে বুঝবেন কি করে, এটার 4টা জিনিস আছে, এটা আজকে বলবো না। আগে তৌবা করেন, তারপরে কবুল হয়েছে কি না আপনি বুঝবেন কিভাবে ওটা পরে জানতে হবে, আগে তৌবা করি আমরা আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। তাহলে ইস্তেগফার করার সবচেয়ে ভালো দোয়া হলো কোনটা? এইটা। আর নর্মালি বলবেন কি? আস্তাগফিরুল্লাহ। পরে ভুলে যাব, আগেই বলে নি, অন্তত একটা কথা প্রথম বলে নিয়েছে
যে ইস্তেগফার করলে আপনার জীবনের যা চাওয়া পাপ তো মুক্ত হবে, আপনি জীবনে যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। এটা হলো ইস্তেগফারের সবচেয়ে কি বড় পাওয়ার, যা চাইবেন আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ বলেছেন দিবেন, দিবেন না কেন? এবং যেগুলো দিবেন আল্লাহ সেইগুলো সব কল্যাণকর, সবই আপনার জন্য মঙ্গলজনক, সবই আপনার দুনিয়া এবং আখেরাতের জন্য উপকারী, সবই যা দিবেন। এই জন্য এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে থাকে যে আমি তো পাপ থেকে মুক্ত হতে পারি না, এটার আগে বলেন আমার মন চাই না যে আমি একটু ইবাদত করি, এর সমাধানটা কি? বকাবকি করে, একটু নামাজ পড়ুক, সালাত আদায় করুক, মসজিদে যাক, কিন্তু আমার মন চাই না বা ভারী মনে হয়, এর ওষুধটা কি? এর ওষুধটা কি? 2427 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, অধিকাংশ মানুষের মনের রোগ যেটা ভালো কাজের প্রতি আগ্রহের চেয়ে খারাপ কাজের প্রতি আগ্রহটা বেশি। আপনি চাচ্ছেন না যে ফেসবুকে আর ঢুকবো না জীবনে কারণ সব পাপ, ইউটিউবে আর ঢুকবো না, টেলিভিশন দেখবো না, খারাপ জায়গায় যাব না, আপনি মনে মনে বলছেন বাট যেতে পারছেন না, আপনি মানে এখানে এই দরজাটা বন্ধ করতে পারছেন না। আর একটা হলো যে ভালো কাজ করতে চাচ্ছি, প্রথমত শয়তান আর আমার উপরে বোঝা চাপায় দিচ্ছে, অনেক কাজ, এত কাজ করবি কি করে, তুই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দিনে রাতে, সেই ফজরের টাইমে উঠতে হবে, 3:30 উঠে ওযু করে পৌনে চারটায় আজান হবে, মসজিদে যেতে হবে, এই টাইমে আমি ইবাদত করব কি করে? এই যে মানুষের মনের মধ্যে যে আকুলি বিকুলি করছে, এর সমাধান কি? কোন সমাধান অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা হবে, দিনের কাজগুলো সহজ হবে? আর 2 নম্বরটা হলো নেকির করার প্রতি, ভালো কাজের প্রতি আপনার মনোযোগ তৈরি হবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? ভালো কাজ করার প্রতি আগ্রহ তৈরি হবে। আর একটা, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। তার সমাধানও হলো আস্তাগফিরুল্লাহ। এর সমাধান কি? আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এরকম মানুষ ছিল না? একটা হাদিস এসেছে, 2 জন সাহাবী, ইবনু মাজাতে আসছে একটা, মুসনাদ আহমদে এসেছে একটা, 2 জন সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে। এসে প্রথম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাসরাত আলাইয়া শারায়ুল ইসলাম, ইসলামের অনেক বিধিবিধান আমার উপরে ভারী হয়ে গেছে, আমাকে সহজ করে দেন, আমি আর পারছি না, করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধ দিলেন, আরাবিয়ান হাদিসে আসছে, 2 জন গ্রাম্য মানুষ আসলেন। আসার পরে একজন প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উত্তর দিলেন, এর সমাধানটা দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিক্রিল্লাহ, তোমার জন্য এক বাক্যে সমাধান হলো, তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা। কি রাখবা? ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা। তাহলে বোঝা গেল যে 5 ওয়াক্ত সালাতের বেলায় ও চাচ্ছিল, ওই সাহাবী কি চাচ্ছিলেন যে 5 ওয়াক্ত সালাতকে আমার জন্য 2 ওয়াক্ত করা হোক আর বাকি 3 ওয়াক্ত মাফ করা হোক, এটা উদ্দেশ্য কি? না, এইটা উদ্দেশ্য না। অনেক কাজ ভারী হয়ে গেছে, এই হাদিসের উদ্দেশ্য হলো আমার জন্য সহজ হবে কি করে সেইটা বলে দেন। আতাশাইয়াসু, আমার জন্য সহজ হবে কি করে ওইটা বলে দেন।
রাসূলুল্লাহ সাল্লামের সমাধান দিলেন একটা, সেটা হলো তোমার জিহ্বাটাকে কি রাখবা, মুখটাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, ভিজিয়ে রাখবা, লা ইয়াজালু, সব সময়। আর এটার অর্থ হলো আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আপনি প্রতিদিন নিম্নে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কয়বার? 100 বার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারা মিয়াত মাররা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ প্রতিদিন 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তা আমাদের কয়বার করা উচিত? 100 বারের বেশি, আনলিমিটেড। আমি এই ক্ষেত্রে আরেকবার বলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করতে এসে অন্তত 100 বার করে 5 বার বলবে, তাহলে কয়বার হবে? আস্তাগফিরুল্লাহ বললে কয়বার হবে? 500 বার হবে। এই আস্তাগফিরুল্লাহর চেয়ে যে দোয়াটা আগে বলেছি, যারা পড়তে জানেন মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে এখানে ইস্তিগফারও থাকলো, তৌবাও থাকলো। অন্তত আপনারা পড়ার চেষ্টা করবেন। এটা গেল সালাতের সাথে সম্পৃক্ত, সালাতের বাহিরে এখানে আরেকটা ব্যাখ্যা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন খুব জোরে জোরে, তসবি দানা দিয়ে পড়ছেন, তসবি দানা দেওয়া পড়লে তো কোনো নেকি হবে না, কারণ এটা বেদাতি জিনিস। হাতের আঙ্গুলে গুনবেন, এইটা আল্লাহর কাছে আঙ্গুলের গিরাগুলো আল্লাহর কাছে সাক্ষী দান করবে। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। এটা গেল একটা। আরেকটা খেয়াল রাখবেন, তসবি বাদ ভুল হলেও 100 বারের কাছে 90 বার বলে, 70 বার বলে, আল্লাহ তাকে 100 বারের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 100 বারের জায়গায় যদি কেউ 200 বার বলে ভুলে, তবু নেকি দিয়ে দিবেন। না, রাসূলের যুগে বুড়া লোক ছিল না, তারা তো এই যুক্তি দেখায় তসবি দানা দেয়া তসবি গুনে নিয়ে। এক, আপনি হাতেই গুনছেন বা হাত ছাড়াই গুনছেন, কিন্তু আমাকে শোনানোর জন্য বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি। রক্তম মিন কলবিহির অর্থ কিন্তু মুখে উচ্চারণ করা নয়, অর্থাৎ জোরে আওয়াজ হওয়ার অর্থ না। আপনি হাটে বাজারে চলছেন, খাওয়া দাওয়া করছেন, যে কোনো সময় আস্তে আস্তে আপনার মতো বলছেন কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কেউ যেন না শুনে। উক্তুমিল হাসানা কামা তাক্তুমুসাইয়া, একজন তাবেই বিদ্বান, তুমি তোমার পাপকে নেকিকে অনুরূপভাবে ঢেকে রাখো যেভাবে নিজের পাপকে ঢেকে রাখতে চাও। আপনার মধ্যে নিফাকি আছে, মুনাফিকি আছে, আপনি কি চান যে আমার এই বদমাশিটা মুনাফিকিটা মানুষ জেনে ফেলুক? চান না। আপনি জেনা করেন, আপনি কি চান যে ওই মহিলার সাথে আমার সম্পর্ক আছে, পরকীয়া আছে, এটা মানুষ জানুক, একজন জানুক, এটাও চান না। আরে ওই পাপি বদমাস আল্লাহ জানতে পারুক, এটাও চাই না। বুঝতে পারেননি কথা? মানুষ জানা তো দূরের কথা, পাপ কাজ আল্লাহ জানতে পারুক এটাই মনে চায় না, মানুষ তো দূরের কথা। তাহলে আপনাকে নেকির কাজটা ওইভাবে ঢেকে রাখতে হবে যেন পৃথিবীর কেউ না জানে। আমরা অনেকে ইস্তেগফার করি কিন্তু কবুল হয় না, কারণ হলো ওই ইবাদতের সাথে সাথে রিয়া যোগ হয়, শিরিক যোগ হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রিয়া যোগ হলে আল্লাহর কাছে যাবে ওটা? আর যাবে না। রিয়া যোগ হলো কি করে? আমি আপনাদের বললাম আজকে, যদি কারো সাহস থেকে থাকে আপনি বলবেন আমাকে, যে আমি একটা কাজ জীবনে করেছি, আমার বয়স 50 বছর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার বউ জানে না, মানুষ জানে না, কেউ জানে না, মসজিদ কর্তৃপক্ষ জানে না, মাদ্রাসা কর্তৃপক্ষ জানে না, এতিম কোটখানা কর্তৃপক্ষ, কেউ জানে না আমি এই কাজটা করেছি। বলবেন তো দেখি, 30 বছর, 50 বছর আপনার বয়স, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, এটা আরবি কবিতা পড়েছিলাম,
আল্লাহর কাছে এমন কোন তোমার আমল আছে যে গোপন, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? হ্যাঁ বলবেন, আমার আছে, আমি অমুক মসজিদে 10 লাখ টাকা দিয়েছি, এইটা কেউ জানে না। কিন্তু আরো 30 বছর হয়তো আপনি বাঁচবেন, কয় বছর? 30 বছর বাঁচবেন। এই 30 বছরে আপনি কখন পট করে বলে দিবেন মরার সময় মসজিদ নিয়ে দ্বন্দ্ব, তখন বলবেন ছেলেদেরকে, আরে যখন মসজিদটা তৈরি হচ্ছিল তখন কেউ ছিল না, এই মসজিদে প্রথম দেওয়ার সময় আমি নিজে 2 লাখ টাকা দিয়েছি, আর গোপন থাকলো? এটা গোপন ছিল কয় বছর? 60 বছর গোপন ছিল, মরার আগ মুহূর্তে কি বলে দেন, গোপন আর থাকলো না, কোনো না কোনো ফাঁকে। আর ভালো কাজ করতে পারলে মানুষ বেশি বেশি বলতে চায়। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, আমি জেনে গেছি, আমি জানি সোমবার বৃহস্পতিবার আপনি সিয়াম রাখেন, যেহেতু আমি জেনে গেছি, আর এটা গোপন নাই। কিন্তু আপনি আরো 50 বছর বাঁচেন, আমার ধারণা থাকবে লোকটা সোমবার বৃহস্পতিবার কি রাখে, সিয়াম রাখে, যেহেতু আমি জেনে গেছি, এটা আর সির থাকলো না, গোপন থাকলো না। আর এটা জানাটার মধ্যে 2টা প্রকার আছে, একটা উৎসাহ দেওয়া, তুমিও রাখো, তাহলে আল্লাহ ওই উৎসাহের কারণে আপনাকে দ্বিগুণ নেকি দিবেন। কিন্তু যদি খালি তাকুয়ার জন্য বলে থাকেন, মানুষ জানুক যে আমি সোমবার বৃহস্পতিবার কি রাখি, সিয়াম রাখি, এটা জানুক, এইটা হলে নেকি তো দূরের কথা, কি হবে, পাপ হবে, পাপ পাপ। আমরা তাহাজ্জুদ পড়ি, আমি জেনে ফেলেছি, আপনারা একদিন গল্পে বুঝতে পেরেছি যে রাত 3টায় উঠেছি, এখন পর্যন্ত ঘুমানোই হলো না, মানে আমি বুঝে গেলাম আপনি কি এইটাই বলেছেন আমাকে বুঝানোর জন্য, আমি কি তাহাজ্জুদ পড়ি। আর বলছেন যে 49 বছর হয়ে যাচ্ছে, আমার কোনো রাতে তাহাজ্জুদ ছুটেনি, আপনি বুঝবেন এটা কি কবুল হয়নি। অত তাকওয়াবান মানুষ আমরা না, যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য করেছি। হ্যাঁ আমি এই কথাটা বলছিলাম, অনেক মানুষ আছে আস্তাগফিরুল্লাহ বলার জন্য, অনেক মানুষ আছে আস্তাগফিরুল্লাহ বলার জন্য, অনেক মানুষ আছে, দুর্ভাগ্য এই আস্তাগফিরুল্লাহ, এর সালা, এর তৌবাটা আল্লাহর কাছে কবুল হয় না। আপনি বলতে পারেন আমাকে, আমি তো দিনে 500 বার পড়ি, 1000 বার পড়ি, এরপরেও তো পাপ কাজে যায়, তাহলে হাদিসটা মিথ্যা হয়ে গেল না? না, আস্তাগফিরুল্লাহ গোপনে পড়েন, রতকম্মিন জিকরিল্লাহ রতবান, অর্থাৎ ভিজিয়ে রাখতো জিহ্বাটাকে। আপনি মুখ ভিজালেন কেন, ঠোঁট ভিজালেন কেন? আপনি ঠোঁট না নড়লে শব্দ কি হয় না, লিসানুক বলা হয়েছে, জিহ্বা বলা হয়েছে, ঠোঁট বলা হয়নি। মানে আমি মনে হয় কথাটা বোঝাতে পারলাম না, ঠোঁট নড়ালে শব্দ হয়, জিহ্বা নড়ালে শব্দ বের হবে না। যদি 2টা একসঙ্গে নড়ান তাহলে শব্দ হবে, জিহ্বা নড়াতে বলেছেন, লিসান বলা হয়েছে হাদিসে, মুখ বলা হয়নি। অর্থাৎ আপনি আস্তাগফিরুল্লাহ ঠিক মতো পড়েন আর ইচ্ছা করেন, আমি এই আস্তাগফিরুল্লাহ 500 বার পড়ি, আমার বউ যেন জানতে না পারে, আমার স্ত্রী যেন জানতে না পারে, এই ইচ্ছাই পড়েন আপনি, অবশ্যই এই আস্তাগফিরুল্লাহর বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুষলধারে বৃষ্টি নামবে তোমাদের উপরে, এর অর্থ হলো আল্লাহ রহমত নাজিল করবেন। তারপরে বলছেন যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন তুমি কি চাও, এই আয়াতটার মধ্যে আল্লাহ সবই বলে দিয়েছেন, যদি ইস্তিগফার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবই দান করবেন। আমি বলি বিষয়টা আপনাদেরকে, এই আয়াতের মধ্যে কয়েকটা জিনিস চলে আসছে, 1 নম্বর আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, 1-2 নম্বর আল্লাহ আপনার সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবেন। মানুষ কি চাই, সম্পদই তো চাই, তাই না, সম্পদই চাই। 2 নম্বর বললেন সন্তান সন্ততি হয় না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক সন্তান সন্ততি দান করবেন। 3 নম্বর 4 নম্বরটা হলো যে আপনার ফসল হয় না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন
তোমাকে আল্লাহ এত ফসল দান করবেন তুমি কখনো কল্পনাও করতে পারবে না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো। শেষে বললেন, এই ফসল চাষ করার জন্য অর্থাৎ জীবজন্তু বেঁচে থাকার জন্য যে পরিমাণ ঝর্ণা দরকার, নদী নালা দরকার, পানির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে চারিদিকে পানির নহর তৈরি করে দেবেন। তাহলে এই একটাতেই সব কিছু। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটার সনদগত একটু দুর্বলতা, কেউ কেউ বলছেন না হাসান পর্যায়ে বলা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বৃষ্টি চাওয়ার জন্য মানুষকে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ তুমি পাপ থেকে মুক্ত করো, বৃষ্টি চাইলেন না। দেখেন ঈমান কাকে বলে। বেরিয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সালাত শেষ করলেন, ইস্তেসকার সালাত শেষ করলেন, মানুষেরে বলল জমা হলাম আসলাম আমরা কি করার জন্য, পানি চাওয়ার জন্য। আপনি একবারও আল্লাহকে বললেন না আল্লাহুম্মা সকিনা গাইসান মাগিসান, বললেন না তো একবারও আল্লাহুম্মা আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা, আল্লাহ পানি দিন পানি দিন, এটা তো একবারও বললেন না। বলছে এই দায়িত্ব আমার না, আল্লাহ বলে দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, শুধু ইস্তেগফার করো তাহলে আমরা কি কি জিনিস পাব। নাম্বার ওয়ান আল্লাহ বলেছেন আসমান থেকে আল্লাহ মুসল ধারা বৃষ্টি নাজিল করবেন। অথবা আমার কাজ আমি করেছি, এখন কার কাজ? আল্লাহর কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবারও বৃষ্টি চাননি, শুধু ইস্তেগফার করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু মাঠ ছাড়তে ছাড়তে মুসল ধারে বৃষ্টি নেমে মানুষের প্রয়োজনীয় বৃষ্টি আল্লাহ রাব্বুল দান করেছেন মুহূর্তের মধ্যে একবার। এইটা হলো ইস্তেগফারের ফজিলত। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে তাবেঈ, বিখ্যাত তাবেঈ, তার কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমি বড় পাপি, তো আমার পাপ থেকে এত বোঝা হয়ে গেছে পাপগুলো, এই পাপ থেকে মুক্ত করতে হবে। তিনি বললেন তুমি ইস্তেগফার করো। ওই লোকটা চলে গেল। দ্বিতীয় লোক এসে বলল যে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, আমার জন্য একটা পথ বলে দিন। তো বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন আসলেন, বলছেন যে আমার আমি এতই দরিদ্র, আমার সংসার চলে না, অর্থ করে কিছু নেই, এখন পথে নামতে হবে। বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছেন যে অনাবৃষ্টিতে এলাকা পুড়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই, একটা সমাধান করেন, আল্লাহর কাছে বলেন কি করলে আমরা এই অনাবৃষ্টি থেকে মুক্তি পাব। তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমার অবস্থা এতই সংকটপূর্ণ যে আমি আর সয়ে পারছি না, মানে বিপদগ্রস্ত। তখন বললেন তুমি ইস্তেগফার করো। অভিযোগ নিয়ে আসলো কয় প্রকারের? কয় প্রকারের? পাঁচ প্রকার, ছয় প্রকারের। কিন্তু ট্রিটমেন্ট দিলেন কয়টা? একটা। এটা হয় সবার জন্য একই ট্রিটমেন্ট। হার্টের রুগীকেও দিচ্ছেন আপনি কি বলে জ্বর আসছে ওকেও দিচ্ছেন নাপা, ডায়াবেটিস ওকেও দিচ্ছেন নাপা, এটা হয়? তা তো হয় না, রোগ সারবে কী করে? একজন প্রশ্ন করছে যে উস্তাদ আপনি সবই তো বললেন ইস্তেগফার করো সব সমস্যার কারণে, তখন এই আয়াত চারটা তিনটা পড়ে তিনি বললেন দেখো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যে সব জিনিসের সমাধান দিয়েছেন, শুধু কি ইস্তেগফার, ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন সব কি করে দিবেন, সব সহজ করে দিবেন। পরবর্তীতে প্রত্যেক ব্যক্তি আমার হাসান বাসরির সাথে সাক্ষাৎ করে বললেন যে আলহামদুলিল্লাহ বেশি বেশি ইস্তেগফার করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এত রহমত নাজিল করেছেন, আমাকে আল্লাহ অনেক সম্পদ দান করেছেন। আমার একটাও বাচ্চা ছিল না, ইস্তিগফার করার কারণে আল্লাহ অনেকগুলো বাচ্চা দান করেছেন, একটার পর একটা সবাই স্বীকার করেছে ইস্তিগফারের ফজিলত। আরো সাহাবী তাবেই থেকে অনেক কথা বর্ণিত হয়েছে। আমি খুতবা সংক্ষেপ করে দিয়ে আপনাদের আর আসলে এইভাবে বলা ঠিক না, আমি দুইটা আয়াত আপনাদের কাছে বলছি। সূরা হুদ 3 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাই, অতঃপর তৌবা করো। তাহলে কি করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা, তাহলে আল্লাহ তোমাদেরকে এত রহমত, এত দয়া, এত প্রাচুর্য দান করবেন, মাতাআন হাসানা, ভোগবিলাস এত দান করবেন, ইলা আজালিন মুসাম্মা, একবার মৃত্যু পর্যন্ত তোমাদেরকে আল্লাহ সুখে রাখবেন। তাহলে ইস্তিগফারের ফজিলত, তৌবার ফজিলত। তারপরে কি বলছেন? ওয়ায়ুতি কুল্লাযি ফাযলিন ফাযলা, আর যারা ভালো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো দান করবেন। মনে করেন আপনার অনেক আছে, অনেক আছে আপনার, আপনার অনেক আছে আর লাগবে না, এরপরে ইস্তিগফার করছেন, আপনারটা কমে যাবে এমনটা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে কি করে দিবেন? আরো বৃদ্ধি করে দিবেন। শুধু এটা না, আল্লাহ বলছেন সূরা হুদ 52 নম্বর আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই। রব জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। রব দেখেন বারবার রাব্বাকুম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আমি যে তিনটা আয়াত পাঠ করলাম তিনটাতে রাব্বাকুম বলা আছে, কেন রব? কেন আল্লাহ রবের কোনো বাংলা নাই, আমরা বলি কি? প্রতিপালক। রব বলতে সব কিছুকে নিয়ন্ত্রণকারীকে বোঝায়, কি রব, এই জন্য রব বলছেন। সব দোয়ার মধ্যে যে দোয়াগুলো উত্তম শ্রেষ্ঠ দোয়া, তার মধ্যে রব্বানা দিয়ে যে দোয়া আছে, একটা বই আছে 40 রব্বানা, 40টি দোয়া আছে কোরআনে, প্রত্যেকটা দোয়ার শুরুতেই কি আছে? রব্বানা। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যত দোয়া আছে, রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা লা তুয়াখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আপনি কতটা নেবেন? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। মানে এভাবে যদি বলতে চাই, আমি দেখবেন অধিকাংশ দোয়া কি দেয়া শুরু হয়েছে? রব্বানা দেয়া শুরু হয়েছে, রব্বি দেয়া শুরু হয়েছে। আপনারা এইটাই করার চেষ্টা করবেন, কারণ আল্লাহকে যদি ইয়া রব, তাকাব্বাল ইয়া আল্লাহ, আরবরা কখনো বলে না, বলে কি? তাকাব্বাল ইয়া রব, হে রব তুমি কি করো, কবুল করো, রব দ্বারা দোয়া করবেন। যেহেতু আমি আসতে দেরি করে ফেলেছি আর বাড়ানোটা ঠিক না, ইরসিল সামা আলাইকুম ইদরারা ওয়া ইযিদকুম কুওয়াতান লা কুওয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ শক্তি আরো বৃদ্ধি করে দিবেন। আপনি যে দুর্বল, কাজ করতে পারছেন না, আপনি ইস্তিগফার করেন, আল্লাহ আপনার শরীরে শক্তি দান করবেন। এর অর্থ কি? আপনি অসুস্থ মানুষ, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান লা কুওয়াতিকুম, আল্লাহ তোমাদেরকে যে যতটুকু শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ শক্তি দান করবেন। এই জন্য যুদ্ধে নামার আগে সেনাপতিরা বলে দিতেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো, আল্লাহর পক্ষ থেকে শক্তি তোমাদের ভিতরে আল্লাহ সঞ্চার করে দেবেন ইনশাআল্লাহ। ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, আসলে আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য এত পথ রেখে দিয়েছেন, কি দুর্ভাগ্য আমরা ক্ষমা চাই না। 1145 নম্বর হাদিস আছে, ওটা বলার আগে ছোট ছোট 2-3টা আয়াত অনুবাদ করে নিন। আল্লাহ বলছেন, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাই,
ইন্না রব্বি করিবুম মুজিব, আল্লাহ আকবার, আল্লাহর কাছে ক্ষমা চাও, তৌবা করো, ইন্না রব্বি করিবুম মুজিব। যখন কেউ আস্তাগফিরুল্লাহ বলে তখন আল্লাহ একেবারে বান্দার নিকটবর্তী হয়ে যান, করিব মুজিব বলছেন, ও আস্তাগফিরুল্লাহ পড়ে যেটা আল্লাহর কাছে চাই মুজিব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তো কবুল করে ফেলেন, করিবুম মুজিব। আল্লাহ আবারও বলছেন, এটা হুদ 61 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সময় পেলাম না বুঝানোর, ওয়াদুদ কি, রহিম কি, মুজিব কি, করিব কি। তোমরা তৌবা করো আল্লাহ রবের কাছে, ক্ষমা চাও, তারপরে কি বলছেন, ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার রব রহিম দয়ালু, ওয়াদুদ স্নেহময়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে এমন নিরাপত্তা দান করেন যেমন একজন মা তার সন্তানকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। বান্দাকে আল্লাহ ঠিক ওইভাবে কাছে নিয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে জড়িয়ে তাকে আল্লাহ স্নেহ দান করেন, আল্লাহ আকবার। এটা হলো অদূত। আল্লাহ বলছেন, এটা আমার আয়াতের শেষ অনুবাদ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি অধিক অধিক বার ক্ষমাকারী, আল্লাহ বলছেন ওয়াইন্নিলা গফফার। তবে তার জন্য যে ব্যক্তি তৌবা করে, যে ব্যক্তি ইমান আনে, আমুলে সলেহ করে এবং সঠিক পথে চলতে চায়, আমি ওই ব্যক্তিকে বার বার ক্ষমা করব। এটা আল্লাহ নিজে বলছেন কালামুল্লাহ। দেখুন, রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তৃতীয় প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন, কে পাপী আছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কি বললেন না, বলেন না আল্লাহ, কে রুজি চাও আমার কাছে চাও, আমি তোমাকে রুজি দান করব। কে অসুস্থ আছো আমার কাছে চাও, আমি সুস্থতা দান করব। কে দোয়া করতে চাও আমার কাছে চাও, আমি তার দোয়া কবুল করব। এটা গেল রাত্রির ঘটনা। দিনের ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ দিনের বেলা এক হাত নামিয়ে দেন জমিনের নিচে, অর্থাৎ জমিনে এক হাত নামিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন, নামিয়ে দিয়ে বলেন যে কে রাত্রিতে পাপ করেছো ক্ষমা চাও, আমি তোমার রাত্রির সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ আর এক হাত নামায় দেন রাতের বেলায়, বান্দাকে বলেন, বান্দা কে দিনের বেলায় যত পাপ করেছো রাত্রিতে ক্ষমা চাও, আল্লাহ হাত নামিয়ে দেন, আল্লাহ হাত নামিয়ে দেন জমিনে ক্ষমা করার জন্য। রাত্রিতে যারা ক্ষমা, রাত্রি দিনে যারা পাপ করেছো ক্ষমা চাও, আমি তোমাদের সমস্ত পাপ কি করে দেব, ক্ষমা করে দেব। বান্দা এত কৃপণ, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় না, ক্ষমা চাইতে অলসতা করে। আমাদেরকে ক্ষমা চাওয়া উচিত, বেশি বেশি ক্ষমা চাইলে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত মনের চাহিদা কি করে দিবেন, পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে মুক্ত করে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত রাখেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي